নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সদ্য যারা অ্যাডমিশন নিলে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যারা পড়ছো, যারা ইতিহাস অনার্স নিয়ে পড়ছো, তাদের আজকে ফার্স্ট সেমিস্টারের যে মার্কস ডিস্ট্রিবিউশন যেটা দিয়েছে সেই সম্পর্কে তোমাদের আলোচনা করব। তোমাদের আমি বলে রাখি যে যেহেতু এটা নতুন সিলেবাস এবছর থেকে, সেহেতু প্রত্যেক ছাত্র ছাত্রীর মধ্যে একটা কৌতূহল এবং তাদের মধ্যে একটা সমস্যা যে এই মার্কস ডিস্ট্রিবিউশন এবং কি বিষয় নেবে, কোন কটা পেপার পড়ানো হবে, এই নিয়ে তাদের মধ্যে একটা ক্লিয়ার নেই। এবং ইতিমধ্যে নতুন সিলেবাস হলে এই সমস্যাটা তোমাদের কেন সবারই হয়, শিক্ষক শিক্ষিকাদেরও হয়। তো এই সমস্যাটা দূরীকরণের জন্যই তোমাদের আজকে তোমাদের সামনে এই ভিডিওটা করা। তো প্রসঙ্গত বলে রাখি, তোমাদের আমার এই লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলে বিভিন্ন চাকরির পরীক্ষা ছাড়াও তোমাদের ইউনিভার্সিটির বিভিন্ন ভিডিও এখানে দেওয়া হয়। বিশেষ করে সাইসেন বলো, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা বলো, তোমাদের বিভিন্ন সিলেবাস নিয়ে আলোচনা বলো, বিভিন্ন ভিডিও দেখবে প্রিভিয়াস ইয়ারগুলোতে দেওয়া হয়েছে এবং আশা করি কিছু ছেলে উপকৃত হয়েছে। তো তোমরা নতুন ছাত্র, তোমরা আমার চ্যানেল সম্পর্কে অবগত এতটা নাও, তো তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো, রাখতে পারো তোমরা, তাহলে তোমরা এই চ্যানেলের বিভিন্ন ভিডিও পাবে যেগুলো তোমাদেরকে নিয়ে করা হবে, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হবে, পরবর্তীকালে সাজেশন পাবে, ঠিক আছে। এবং এই চ্যানেল সম্পর্কে হয়তো অনেক দাদা দিদিরাও হয়তো অনেকে জানে, তাদের কাছ থেকে তোমরা জিজ্ঞাসা করতে পারো কতটা তারা উপকৃত হন, কতটা সাজেশন এখানে পড়ে। তো যাই হোক, তোমরা অবশ্যই দেখতে থাকো, যদি সাজেশন যদি তোমাদের সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই তোমাদের তোমরা ভিডিওগুলো সব পেয়ে যাবে। আর তোমাদের নেক্সট পরপর ভিডিও দেওয়া হবে, নেক্সট দিন তোমাদের যে মেজর পেপার রয়েছে হিস্ট্রি অনার্সে সেই পেপারে তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট তোমাদের দেখবে বই নিয়ে আলোচনা করা হবে, কি কি বই পড়ানো পড়বে তোমরা, ঠিক আছে। তো তোমরা পরপর ভিডিও আসতে থাকবে, তোমরা দেখতে থাকবে। আর একটা কথা বলে রাখি, তোমাদের আমি অনলাইন এবং অফলাইনে পড়াই হিস্ট্রি এবং হিস্ট্রি সেট আন্ডারস্ট্যান্ডিং পপুলার হেরিটেজ যেটা তোমাদের দিয়েছে, তো এইগুলো তোমাদের অনলাইন এবং অফলাইনে পড়ানোর ব্যবস্থা আছে, নোটস দেওয়ার ব্যবস্থা আছে। এককালীন যদি কেউ নোটস নিতে চাও তার নোটস নেওয়ার ব্যবস্থা তোমরা নিতে পারো, তোমাদের বাইপোস্টে হোক, পিডিএফ আকারে হোক, ঠিক আছে। আবার তোমরা কেউ যদি পড়তে চাও অনলাইন অফলাইন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমাদের অন্যান্য পেপারগুলো যেগুলো আমার সাধ্যের মতো যেগুলো আমি পড়াই, বিশেষ করে বাংলা এবং পলিটিক্যাল সায়েন্স, এগুলো যারা মাইনর হিসেবে নিয়েছো, তো এই পেপারগুলোকেও তোমাদের পড়ানো হয়, ঠিক আছে। ইভিএসটাও আমি পড়িয়ে দিই। তো তোমরা যদি পড়তে ইচ্ছুক হও তোমরা অবশ্যই অনলাইন বা অফলাইনে আমার কাছে যোগাযোগ করতে পারো। আমার চ্যানেলে দেখবে আমার নম্বর দেওয়া আছে, ফোন নম্বর দেওয়া, মোবাইল নম্বর দেওয়া আছে, সেই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা আমার সঙ্গে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। যাই হোক, এরপর আমরা তোমাদের দেখো স্ক্রিনে দেখানো হবে, তোমরা দেখবে আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। দেখো, যারা হিস্ট্রি ধরো কোনো স্টুডেন্ট হিস্ট্রি অনার্স নিয়েছে, এই ভেবে দেখো আজকে আমি তোমাদের হিস্ট্রি অনার্স যারা নিয়েছো এই হিসেবে তোমাদের গুরুত্ব দিচ্ছি। এবারে সেম ফরম্যাটই হবে কেউ যদি বাংলা অনার্স নাও, সেম ফরম্যাটই হবে কেউ যদি তোমার পলিটিক্যাল সায়েন্স অনার্স নাও, ঠিক আছে, সেম ফরম্যাটই হবে, কিন্তু সাবজেক্টগুলো চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারলে। কিন্তু একটা সাবজেক্টকে বেস করে তো দেখাতে হবে, আর আমার এই চ্যানেলটা যদি হিস্ট্রি বেস চ্যানেল, সেহেতু আমি আজকে হিস্ট্রিটাই তোমাদের সামনে উপস্থাপিত করছি। তো দেখো, এবারে দেখো তোমরা দেখতে পাচ্ছ মেজর তোমাদের লেখা আছে, মেজর কোর্স হিসেবে একটা কোড নম্বরও দিয়েছে। তো মেজর কোর্স যেটা রয়েছে সেখানে দেখো, তারপরে কোর্স নেম তার নিচে লেখা রয়েছে দ্য আইডিয়া অফ ভারত অথবা হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইমস টু সিক্স সেঞ্চুরি বিসি। তার মানে কি, এই দুটো যে পেপার রয়েছে এর মধ্যে যে কোনো একটা তোমাদের কলেজে যেটা পড়ানো হবে সেইটা তোমাকে নিতে হবে। এই দুটো পেপার রয়েছে, ভালো করে বুঝবে, যে কোনো একটা তোমাকে নিতে হবে, হয় আইডিয়া অফ ভারত নিতে হবে না হয় হিস্ট্রি অফ ইন্ডিয়া নিতে হবে, এই দুটোর মধ্যে একটা। কিন্তু বেশিরভাগ কলেজ 90% কলেজেই কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্ডারে যে কলেজগুলো রয়েছে, তো আমি খবর নিয়ে দেখেছি বেশিরভাগ কলেজে কিন্তু এই হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইমস টু সিক্স সেঞ্চুরি বিসি এটা পড়ানো হচ্ছে। তো তোমরা আশা করছি তোমাদের কলেজেও এই পেপারটাই পড়ানো হচ্ছে। এই পেপারে দেখো তোমাদের কিভাবে পরীক্ষা হবে,
না তোমাদের টোটাল 75 নম্বর পরীক্ষা হবে। এই 75 নম্বরের মধ্যে ইন্টারনাল থাকবে, 15 নম্বর, আর তোমাদের রিটেন পরীক্ষা হবে, লেখা পরীক্ষা যেটা আমরা বলি সেটা হচ্ছে 60 নম্বর। টোটাল 75 নম্বরের পরীক্ষা তোমাদের হবে, ঠিক আছে। লাস্টে দেখো তোমার বা তোমাদের 60টা ক্লাসে শেষ করতে হবে, 60 লেখা আছে, ওটা এছাড়া কিছু নয়, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে যারা হিস্ট্রি হয়তো নিচ্ছ অনার্স, তাদেরকে একটা মাইনর কোর্স হিসেবে মাইনর পেপার নিতে হবে। যারা ইতিহাসের বাইরে অন্য কোনো কোর্স নিচ্ছ, তারা বাংলা অনার্স নিচ্ছ বা পলিটিক্যাল সায়েন্স, তাদের মাইনর হিসেবে যদি হিস্ট্রি নাও তাহলে তোমাদের এই পেপারটা করতে হবে। অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, ইন্ডিয়ান হিস্ট্রি ফ্রম প্রি হিস্ট্রি টু মানে 550 CE পর্যন্ত। যারা ইতিহাস অনার্সের বাইরে অন্য অনার্স নিচ্ছ তাদের ক্ষেত্রে বলছি, এটা কিন্তু ইতিহাস অনার্স যারা নিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু মাইনরটা নয়। তাদের ক্ষেত্রে কি, ধরো কেউ ইতিহাস অনার্স যারা নিয়েছে তাদের মাইনর হিসেবে অন্য কোনো সাবজেক্ট নিতে হবে। অন্য কোনো সাবজেক্ট মানে কেউ বাংলা নিলে, কেউ রাষ্ট্রবিজ্ঞান নিলে, যার যেটা ইচ্ছা সেই একটা পেপার তোমরা মাইনর হিসেবে নিয়ে নেবে। এবারে মাইনর হিসেবে সিলেবাসটা যেখানে ওই পলিটিক্যাল সায়েন্স সিলেবাস তোমরা অনার্স সিলেবাসটা সার্চ করবে, সেখানেই তোমরা দেখতে পারো মাইনর হিসেবে কোনটা রয়েছে, সেটাই তোমরা পড়তে হবে তোমাদেরকে। বোঝা গেল তোমাদের? বুঝতে পারলে এই জায়গাটা, তাহলে তোমাদের ক্ষেত্রে যারা ইতিহাস অনার্স করছো ধরো তাদের একটা মেজর পিস পেপার হিসেবে হিস্ট্রি নিলে, আর মাইনর পেপার হিসেবে একটা আদার্স পেপার নিলে, ঠিক আছে, বাংলা হোক, ইতিহাস হোক, বাংলা হোক, রাষ্ট্রবিজ্ঞান হোক, ফিলোসফি হোক, ঠিক আছে। এখানেও দেখো মার্কস ডিস্ট্রিবিউশনটা, 75 নম্বর পরীক্ষা হবে, 15 নম্বর হবে তোমাদের ইন্টারনাল, আর তার সঙ্গে 60 নম্বর রিটেন পরীক্ষা। আশা করি এটা বুঝাতে পেরেছি। তারপরেটা দেখো মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, এটা কিন্তু হিস্ট্রি অনার্সের জন্য নয়, এটা যারা অন্য স্ট্রিম থেকে আসছে, অর্থাৎ কেউ সায়েন্স, কেউ আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসে কেউ যদি হিস্ট্রি নেয় তাদের ক্ষেত্রে এটা, সেহেতু এটা তোমাদের ক্ষেত্রে নয়, তোমাদের কোনো চিন্তার দরকার নেই। নেক্সট দেখো অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, যেটা AEC, এই যে পেপারটা, রয়েছে তোমাদের, এই একটা পেপার তোমাদের নিতে হবে। এবং এটা তোমরা চুজ করবে, বাংলা নেবে না হিন্দি নেবে না সংস্কৃত নেবে না সাঁওতালি নেবে না অন্য কোনো সাবজেক্ট নেবে, ঠিক আছে। তো এখানে দেখো 4টে মেনশন করে দিয়েছে, তো বেশিরভাগ ছেলেরা আশা করি বাংলা নেবে, 4টে সাবজেক্টের মধ্যে নিতে হবে, 4টে না 5টা আছে, ঠিক আছে। তো তোমাদের এখানে বেশিরভাগ আশা করছি বাংলা নেবে, তো বাংলা সাবজেক্ট হয়তো তোমরা এখানে মিল হিসেবে নেবে, L1 মিল হিসেবে তোমাদের এই পেপারটা নিবে। টোটাল 50 নম্বর পরীক্ষা হবে, 10 নম্বর থাকবে ইন্টারনাল, আর 40 নম্বর থাকবে রিটেন পরীক্ষা, ঠিক আছে। তারপরে দেখো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স হিসেবে তোমাদের নিতে হচ্ছে, যেটা আমি বলছিলাম সেক পেপার হিসেবে, সেক স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স হিসেবে যেটা নেওয়া হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ান হেরিটেজ। আর ইতিহাস অনার্স স্টুডেন্ট কিন্তু এই পেপারটা তোমাদের পড়তেই হবে, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ান হেরিটেজ। এখানে তোমাদের 10 নম্বর থাকবে ইন্টারনাল, আর 40 নম্বর পরীক্ষা হবে রিটেন, টোটাল 50 নম্বর পরীক্ষা হবে, বুঝাতে পেরেছি। আর লাস্ট ভ্যালু এডেড কোর্স যেটা লেখা আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স পড়তে হচ্ছে, এখানে তোমাদের 100 নম্বর পরীক্ষা হবে, মনে রাখবে অনেকেই এখানটা কনফিউশন আছে কত নম্বর পরীক্ষা হবে, তো 100 নম্বর পরীক্ষা হবে, 60 নম্বর হবে রিটেন, আর 20 নম্বর হচ্ছে ইন্টারনাল থাকবে, আর 20 নম্বর থাকবে ESE হিসেবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল, ঠিক আছে, প্র্যাকটিক্যাল হিসেবে তোমাদের 20 নম্বর থাকবে, ঠিক আছে। টোটাল দেখো তোমাদের 400 নম্বর পরীক্ষা ফার্স্ট সেমিস্টারে হবে, ঠিক আছে। তাহলে একজন অনার্স স্টুডেন্ট হিসেবে টোটাল পাঁচটা পেপার তাকে পড়তে হচ্ছে, একটা মেজর পেপার হিসেবে ইতিহাস অনার্স নিলে, মাইনর হিসেবে অন্য একটা সাবজেক্ট রাখলে, আর অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স মানে AEC পেপার হিসেবে একটা পেপার তোমার বাংলা নিতে হচ্ছে, মিল যেটা MIL মিল, আর স্কিল অ্যানেজমেন্ট অর্থাৎ সেক পেপার হিসেবে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ান হেরিটেজ নিতে হচ্ছে, আর ভ্যালু এডেড কোর্সের মধ্যে তোমাদের কম্পালসারি হিসেবে যেটা পড়তে হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, ঠিক আছে। অর্থাৎ এই টোটাল 5টা তোমাদের পেপার পড়তে হবে যারা অনার্স নেবে, ঠিক আছে। আর পাসের ক্ষেত্রেও তাই, কিন্তু পাসের বিষয়টা আমি আলাদা করে আবার আলোচনা করবো একটা ভিডিওতে, তখন বলবো। কিন্তু একজন ইতিহাস স্টুডেন্ট হিসেবে এই এইভাবে তোমাদের পড়তে হবে। তোমরা যারা অন্য অন্য স্ট্রিমে স্টুডেন্ট রয়েছে, কেউ বাংলা অন্য স্ট্রিমে, বা কেউ যদি বাংলা অনার্স নাও বা পলিটিক্যাল সায়েন্স নাও, তাদের কিন্তু এই সিস্টেম, কিন্তু সাবজেক্টগুলো হয়তো পাল্টে যাবে, কিন্তু সিস্টেমটা একই, 5টা পেপার তোমাদের এইভাবে পড়তে হবে, ঠিক আছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম, যদিও তোমাদের বা যদি কোনো তোমার সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, অথবা আমাকে ফোন করতে পারো, তোমাদের বিষয়গুলো আমি বলে দেবো।
ঠিক আছে, যাই হোক তোমরা ভালো থেকো, আর এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে।